नमस्कार बंधुरा, आमी अखिल दि ट्रस्टे सबाइके स्वागत। फ्रेंड्स, आजकेर भिडियोते डिसकस करब भारतवर्षेर एक रक्तक्षयी युद्धेर अजाना इतिहासके, अर्थात जे युद्धे महाराणा प्रताप तार 2000 सेनाबल निये मुगलदेर 20,000 सेनाके कुचुकाटा करेछिल। आज जानबो सेई इतिहासख्यात हल्दीघाटी युद्धेर अजाना रहस्यके। भिडियोटी डिटेल्से जाओयार आगे रिक्वेस्ट करब अवश्य चैनलटी सबसक्राइब करबे एबं भिडियोटी भालो लागले लाइक एवं शेयर करते भूलें ना। अकबर प्रधान सेनापति मानसिंह अधीने राजपूत नियो गठित सेनाबाहिनीर एक विशाल रेजिमेंट छिलो। इतिहासे देखा गया है अकबर जखनी कोनो राजपूत बा हिंदू राजादेर बिरुद्धे युद्ध बा अभियान करिएछे तखनी मानसिंह नेतृत्वे राजपूत सेनादेर पाठिएछे। अकबर हिंदूदेर भितरे भितरे एतटाई विद्वेष एवं घृणा करत जे हिंदूदेर द्वारा हिंदूदेरके हत्या करिए आनंद पेत। এই মতে সত্যতা পাওয়া যায় তার একজন সেনাপতি আসিফ খায়ের বক্তব্যে। এবার চলুন জেনে নেওয়া যাক হলদিঘাটের সেই ভয়ঙ্কর যুদ্ধের অজানা ইতিহাসকে, যেখানে মহারানা প্রতাপের এক তরবারির আঘাতে মুঘল সেনা সহ তার ঘোড়া দুটুকরো হয়ে যায়। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই যুদ্ধে আকবরের পক্ষে মানসিংহের নেতৃত্বে প্রায় 80,000 রাজপুত সেনা এবং আসিফ খাঁর নেতৃত্বে সামান্য কিছু মুসলিম সেনা মহারানা প্রতাপের বিরুদ্ধে লড়াই করছিল, যেখানে রানা প্রতাপের সেনা ছিল মাত্র 20,000। হলদিঘাটির সংকীর্ণ পাহাড়ি এলাকায় এই দুই পক্ষের লড়াই ছিল শুধুই মারকাট। পাহাড়ের এই লড়াইয়ে রানা প্রতাপের 20,000 সেনা আকবরের 80,000 সেনাকে কুচুকাটা করে ছেড়েছিল। এই যুদ্ধের প্রত্যক্ষদর্শী বতায়ু স্বয়ং যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিলেন। তার লেখা বই মনোৎখর উত্তরাক থেকে এই যুদ্ধের যাবতীয় ঘটনার বর্ণনা পাওয়া যায়। আকবরের তুলনায় রানা প্রতাপের সৈন্যবল ছিল এক চতুর্থাংশ মাত্র, কিন্তু যুদ্ধ শুরু হলে সেই যুদ্ধ এতটাই ভয়ানক হয়ে গিয়েছিল যে দূর থেকে বোঝা যাচ্ছিল না কে কাকে মারছে, কারণ দুই পক্ষেরই রাজপুত সেনা লড়ছিল। এমত অবস্থায় আকবরের সেনাপতি আসিফ খাঁ তীর চালানোর নির্দেশ দিয়েছিলেন, কারণ তীরের আঘাতে দুই পক্ষের রাজপুত সেনায় মারা যাবে, এতে ইসলামের জয় হবে। এইরকম মানসিকতা প্রমাণ করে হিন্দুদের প্রতি আকবরের মনোভাব। যাই হোক, এই যুদ্ধে মহারানা প্রতাপের সেনা বিশাল মুঘল বাহিনীকে কুচুকাটা করেছিল। অবশেষে মুঘল বাহিনী পাহাড়ের রণভূমি ছেড়ে পালাতে শুরু করে। ঠিক এ সময় রানা প্রতাপ একটি ভুল করে বসে। তিনি তার সেনা নিয়ে উঁচু পাহাড়ের রণভূমি ছেড়ে মুঘল বাহিনীর পিছু ধাওয়া করেন। তার সেনাপতি সমতলে যুদ্ধ করার জন্য নিষেধ করলে তিনি তা নাকচ করে দেন, কারণ সমতলে কম সেনাবল নিয়ে বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করা খুবই কঠিন কাজ। তবু রানা প্রতাপ তাদের পিছু ধাওয়া করে বসেন। এমত অবস্থায় আকবর স্বয়ং বিশাল বাহিনী নিয়ে বিপরীত দিক থেকে সামনাসামনি হয়। এতে রানা প্রতাপ আকবরের ভয়ে সরে আসেনি। আকবর মানসিংহকে পাঠিয়ে দেয় রানা প্রতাপের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। মানসিংহ সবসময় যুদ্ধ করতে হাতের পিঠে চড়ে। রানা প্রতাপ তীব্র গতিতে মানসিংহের ওপর বল্লম নিক্ষেপ করলে হাতির মাহ থেকে ভেদ করে সাইড দিয়ে বেরিয়ে যায় এবং অল্পের জন্য মানসিংহ প্রাণে বেঁচে যায় এবং দ্রুত নিরাপদ স্থানে চলে যায়। কিন্তু সমতলে বিশাল মুঘল বাহিনীর সাথে যুদ্ধে সম্ভাব্য পরাজয় দেখে রানা প্রতাপ রণভূমি ছেড়ে পালিয়ে যায়। এতে রাজপুতদের বেশ কয়েকটি দুর্গ যেমন মেবার, চিতোর এবং কুম্ভলগড় সাময়িকভাবে হাতছাড়া হয়ে যায়। তবে রানা প্রতাপের হামলার ভয়ে আকবর পরবর্তীতে ওইসব এলাকায় আর কোনোদিন আসেননি। পরবর্তীতে খুব অল্প সময়ের মধ্যে রানা প্রতাপ হারানো সমস্ত দুর্গ মুঘলদের হাত থেকে পুনরুদ্ধার করে। এই সময় তার পুত্র তাকে যুদ্ধে সাহায্য করছিল। হলদিঘাটি যুদ্ধের পর আকবর রানা প্রতাপের রাজ্যে খুবই উপদ্রব করছিল এবং রানা প্রতাপের সম্ভাব্য আক্রমণ রোধের জন্য 36টি জায়গায় আকবর ঘাঁটি তৈরি করেছিলেন। পরে রানা প্রতাপ এবং তার পুত্র অমর সিংহ ওই সমস্ত ঘাঁটি ধ্বংস করে তাদের হারানো জায়গা পুনরুদ্ধার করে। ইতিহাসে কথিত আছে রানা প্রতাপের মতোই তার পুত্র অমর সিংহ তার তরবারের আঘাতে মুঘল জেনারেল সুলতান খান সহ তার ঘোড়াকে দুটুকরো করে দেন। এভাবে রাজপুতদের ভূমি দখল মুঘলদের অধরা থেকে যায়। হলদিঘাটের এই যুদ্ধের ভয়াবহতা ইতিহাসে আজও চিরস্মরণীয় হয়ে আছে এবং সেই সাথে রানা প্রতাপ এবং তার পুত্র অমর সিংহের অসীম সাহসিকতা এবং বীরত্ব আজও ভারতবাসীকে গর্বিত করে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আবারও উপস্থিত হব আপনাদের মাঝে নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।